আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে ফুলকপি দিয়ে শিং মাছ রান্নার রেসিপি নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে, দেখার জন্য আমার সাথে থাকুন। ফুলকপি নিলাম, শিং মাছ নিলাম, পেঁয়াজ কুচি দুইটা নিলাম। শিং মাছকে লবণ দিয়ে, হলুদ দিয়ে, মরিচ দিয়ে ম্যারিনেট করে নেব। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে শিং মাছটাকে ফ্রাই করে নেব। শিং মাছের এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দেব। বন্ধুগণ, শিং মাছটা ফ্রাই করা হয়ে গেছে, তুলে নেব। দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে নেব। বন্ধুগণ, ব্রাউন কালার হয়ে গেছে, এক চামচ রসুন বাটা, এক চামচ পেঁয়াজ বাটা, এক চামচ জিরা বাটা আর সামান্য আদা বাটা দিয়ে তেলের সাথে মিক্স করে নেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব, মরিচ দিয়ে দেব এক চামচ, হলুদ দিয়ে দেব এক চামচ, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়ে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুগণ, মশলা কষানো হয়ে গেছে, ফুলকপিটা দিয়ে মশলার সাথে মিক্স করে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনা তুলে নেড়ে দেব যেন লেগে না যায়। ঢাকনা দিয়ে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখানে গরম পানি অ্যাড করে দেব। শিং মাছটা দিয়ে কফিটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুগণ, আমার রান্না হয়ে গেছে, আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।